আরামবাগ পৌরসভার প্রতিনিধিত্ব কাউন্সিলর ছিলেন এবং আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ছিলেন, তাকে আমরা হারিয়েছি গত বুধবার দিন। তাই আজকে আমরা আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তার প্রতিকৃতিতে মাল্যদান করলাম এবং তার আত্মার শান্তি কামনা করার জন্য আমরা মোমবাতি হাতে ধরে এবং এক মিনিট নীরবতা পালন করলাম। কোন জায়গায় করলেন? আরামবাগ গোয়াড়ি মোড়ে। আপনার পরিচয়? আমার নাম হেমন্ত পাল, আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও নেতাজি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। দিদি, যে আজকে আরামবাগের প্রাক্তন যে কাউন্সিলর ছিলেন স্বপন দত্ত, উনি আমাদের অভিভাবক, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তো আজকে ওনার তার মৃত্যুর যে মানে অত্যন্ত দুঃসংবাদ আমরা পাওয়ার পর থেকে মেন্টালি আমরা ভেঙে পড়েছি, কারণ উনি আমাদের অভিভাবক ছিলেন। আজকে তার মৃত্যুতে আমরা ছাত্র সংসদের সভাপতি, আমাদের রয়েছে আমাদের হেমন্ত ভাই এবং আমাদের এসটি অফিসে ছিলেন সভাপতি ভোলানাথ ঘোষ থেকে আরম্ভ করে আমাদের সবাই মিলে থেকে আজকে আমরা তার আত্মার চিহ্ন শান্তি কামনা চাইলাম এবং একদিনের মাধ্যমে এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে তিনি যাতে ওপরে গিয়েও ভালো থাকেন এবং আমাদের যে আশীর্বাদ করেন সেইটুকু আমরা আজকে। আপনার পরিচয়? আমি প্রিয়াঙ্কা দাস।